গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমি ক্লাস ইলেভেন এর ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক ভূগোল বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে বাছাই করা এমসিকিউ ও অ্যাসে কিউ এর প্রশ্নোত্তর আশা করি তোমরা হান্ড্রেড পারসেন্ট উপকৃত হবে কাজে লাগলে অবশ্যই লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবে আর ক্লাস টুয়েলভের সময়ও যাতে করে তোমরা এই ধরনের ভিডিও পাও সাবস্ক্রাইব করো ও জলদি পেতে বেলাইকনটি প্রেস করো অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম অধ্যায় শাস্ত্ররূপে ভূগোল সঠিক উত্তরটি বেছে নাও প্রশ্ন নির্মাণ এক এখানে প্রতিটি প্রশ্নে চারটি করে অপশান দেওয়া থাকবে সেখান থেকে বেছে নিয়ে লিখতে হবে ফার্স্ট কোশ্চান কোন ব্যক্তির সঙ্গে জিওগ্রাফিয়া শব্দটি যুক্ত অ্যারাটোসেনিস মানবীয় ভূগোলের জনক হলেন ভিদাল ভূমিরূপ বিদ্যার সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক আছে ভূতত্ত্ব মৃত্তিকা বিজ্ঞান সংক্রান্ত আলোচনাকে বলা হয় প্যাডালজি ভূগোলের মধ্যে মানচিত্রায়নের পদ্ধতিকে বলা হয় কার্টোগ্রাফি প্রণালীবদ্ধ ভূগোলের প্রবক্তা হলেন হামবোল্ড জীব ভূগোলের জনক হলেন অ্যারাটোস্থিস ভূগোল হল মানুষের রূপে পৃথিবীর বিবরণ কথাটি ব্যবহার করেছেন অ্যারাটোস্থিস কোন শাখাটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত জলবায়ুবিদ্যা এরপর এস এখানেও প্রশ্নের মান এক নম্বর করে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও জীব ভূগোলের দুটি শাখার নাম লেখো উদ্ভিদ ভূগোল ও প্রাণী ভূগোল ভূগোল শাস্ত্রের প্রধান বৈশিষ্ট্য কী আন্তঃসম্পর্কযুক্ত বহু শাখায় বিভক্ত পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেন টলেমি আঞ্চলিক ভূগোলের জনক কাকে বলা হয় কার্ল রিটার গাণিতিক ভূগোলের সর্বাধুনিক ক্ষেত্র কোনটি জিপিএস এখানে প্রতিটি প্রশ্নের উত্তর কমপ্লিট সেন্টেন্সে লিখতে হবে ভূগোল শাস্ত্রের কোন শাখায় গ্রহ ও উপগ্রহ বিষয়ে আলোচনা করা হয় জ্যোতির্বিদ্যা ভূগোলে ব্যাপক আকারে গণিত ও সংখ্যাতত্ত্বের ব্যবহারকে কি বলে রাশিমাত্রিক বিপ্লব দ্বিতীয় অধ্যায় প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ ভূ অভ্যন্তরের কোন স্তরকে নিফে বলে কেন্দ্রমণ্ডল শিয়াল ও সীমা কোন বিযুক্তি রেখা দ্বারা বিচ্ছিন্ন কন্রাড ভূতকের গড় গভীরতা প্রায় তিরিশ কিলোমিটার আইসোটেসি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ডাটন প্রতিবিধান তলের ধারণাটি প্রবর্তন করেন প্রাট মই সঞ্চারণ মতবাদের প্রবর্তক হলেন ওয়াগনার পাত সঞ্চালনের প্রধান কারণ হল পরিচালন স্রোত ভূগর্ভে পরিচালন স্রোতের প্রথম ধারণা দেন গুটেনবার্গ পৃথিবীতে বড় পাতের সংখ্যা কত সাত সমুদ্রের তলদেশে ক্ষুদ্রাকৃতি আগ্নেয় পর্বতগুলিকে বলে গায়ট পৃথিবীর সৃষ্টি সম্পর্কে সর্বাধুনিক মতবাদটির নাম মহাবিস্ফোরণ মতবাদ পৃথিবীর উৎপত্তি বিষয়ে চেম্বারলিন ও মুলডনের মতবাদটি হল গ্রহাণু মতবাদ এরপর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও কোন পার্সিমানাকে গঠনকারী পার্সিমানা বলা হয় প্রতিসারী পার্সিমানা ওয়াগনারের মতে মহাদেশীয় সঞ্চরণের কারণ কী জোয়ারিবল ও বৈষম্যমূলক পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত গেসীয় মতবাদের প্রবর্তকের নাম কি ইমেনুয়েল কান্ট কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব কত নয় দশমিক এক থেকে তেরো দশমিক এক গ্রাম পর্যন্ত কথার অর্থ কি সমস্থিতি কোন ধরনের সীমানায় ভঙ্গিল পর্বত গঠিত হয় অভিশারী সীমানা গুরুমণ্ডলের উপরি অংশের নাম কি ভূতক লোরেশিয়া ও গন্ডোয়ানাল্যান্ড কোন সমুদ্র দ্বারা বিচ্ছিন্ন ছিল টেথিস সাগর তৃতীয় অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও ভূমিরূপ সমূহ সঠিক উত্তরটি বেছে নাও অ্যাট ফার্স্ট ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে নিচের কোনটি গিরিজনী আলোড়নের সঙ্গে যুক্ত ভঙ্গির পর্বত কোন ধরনের ভূ আলোড়নের ফলে মহাদেশের সৃষ্টি হয় মহিভাবক স্তূপ পর্বত সৃষ্টি হয় যে আলোড়নের ফলে মহিভাবক সংনমন ও টান কোন ভূ আলোড়ন লক্ষ্য করা যায় গিরিজনী এরপর ভাঁজ বা বলি থেকে কোন শিলায় ভাঁজ সৃষ্টি হয় পাললিক শিলায় প্রতি ভাঁজের অক্ষতল হয় অনুভূমিক ভাঁজের একটি বাহু অন্য বাহুর উপর সম্পূর্ণভাবে বিন্যস্ত থাকলে তাকে বলে সাইিত ভাঁজ ভাঁজের বাহুদয় সমভাবে নত থাকলে তাকে বলে সমপ্রবণ ভাঁজ জুরাগঠন ভূমিরূপ ক্ষয়কার্যের যে পর্যায়ে দেখা যায় সেটা হলো প্রথম পর্যায়ে এরপর চ্যুতি থেকে চুতিতল ও অনুভূমিক তল যে রেখা বরাবর পরস্পরকে ছেদ করে তাকে আয়াম বলে অনুলোম চ্যুতির ক্ষেত্রে শিলাস্তরের নতির মান ষাট ডিগ্রি যে তল বরাবর খণ্ডিত শিলা ওঠানামা করে তাকে বলে চ্যুতি যে চ্যুতিতে শিলাস্তরের স্মরণ অভিকর্ষে বিপরীত হয় তাকে বিলোম চ্যুতি বলে আয়াম চ্যুতির ক্ষেত্রে শিলাস্তরের স্মরণ ঘটে অনুভূমিক দিকে এরপর আগ্নেয়ৌচ্ছ্বাস থেকে ফার্স্ট জাপানের ফুজিয়ামা কী ধরনের আগ্নেয়গিরি সুক্ত ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হল ব্যারেন উলম্ব আগ্নেয় উদ্বেদকে বলে ডাইক অগ্নুৎপাতের সময় নির্গত প্রস্তর খণ্ডগুলিকে বলে পাইরোক্লাস্ট উত্তর লেন্সের ন্যায় আগ্নেয় উদ্বেদকে বলা হয় ল্যাকোলিথ ভূমিকম্প থেকে যে ভূমিকম্প তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথমে এসে পৌঁছায় পিতরঙ্গ অনুতর্ঘ তরঙ্গ বলা হয় পিতরঙ্গ কোন ভূকম্পীয় তরঙ্গ সবচেয়ে বিধ্বংসী অ্যাল তরঙ্গ ভূমিকম্পের তীব্রতা নির্ণায়ক স্কেলটি হল রিক্টার স্কেল ভূমিকম্পের কেন্দ্রের সোজাসুজি ভূপৃষ্ঠের উপরের স্থানটিকে বলে উপকেন্দ্র এরপর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখনও প্রতিটি প্রশ্নের মান এক থাকছে ইউস্টেটিক সঞ্চালন কী সমুদ্রবক্ষে জলধারণ ক্ষমতার হ্রাস জনিত কারণে সংগঠিত ভূমিরূপের পরিবর্তনকে ইউস্টেটিক সঞ্চালন বলে দুটি আকস্মিক ভূ আলোড়নের উদাহরণ দাও অগ্নুৎপাত ও ভূমিকম্প ময়বাবক আলোড়ন ভূপৃষ্ঠে কিভাবে কাজ করে উলম্বভাবে শিলাস্তরের সর্বাধিক বক্রতাযুক্ত বিন্দুকে কি বলে গ্রন্থি বিন্দু সমভাবে নত বাহুযুক্ত ভাঁজকে কি বলে সমনত ভাঁজ বৈপরীত্য ভূমিরূপ কথায় দেখা যায় আলফস পর্বতে পৃথিবীর বৃহত্তম গ্রস্ত পত্যকার নাম কি পূর্ব আফ্রিকার দি গ্রেট রিফট ভ্যালি ঊর্ধ্বস্তূপ ও অধস্তূপ কাকে বলে চ্যুতির অপরের শিলাস্তরকে ঊর্ধ্বস্তূপ এবং চ্যুতির নিচের শিলাস্তরকে অধস্তূপ বলে ভৃগুর বিপরীত দিকে সৃষ্ট ভৃগুকে কী বলে বিপ্রা চ্যুতি রেখা ভৃগু চ্যুতিতল ও অনুভূমিক তলের মধ্যে উৎপন্ন কোনকে কি বলা হয় চ্যুতি নতি কোন আগ্নেয়গিরিকে ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ বলে ইতালির লিপারি দ্বীপের স্ট্রম্বলি ছোট আকৃতির ব্যথলকে কি বলে স্টক ভূমিকম্পের কোন তরঙ্গকে দেহ তরঙ্গ বলে ও এস ভূমিকম্পের সমতীব্রতাযুক্ত স্থানগুলিকে সংযোগকারী কাল্পনিক রেখার নাম কি সমতীব্রতা রেখা ভূমিকম্পের ফলে সৃষ্ট উঁচু সামুদ্রিক ঢেউকে কি বলে সুনামি এরপর চতুর্থ অধ্যায় বারিমণ্ডল থেকে সমুদ্রের যে অংশটি ধীরে ধীরে ঢালু হয়ে সমুদ্রে নেমে যায় তার নাম মহিষপান মধ্য সামুদ্রিক ষোলসিরা যে সামুদ্রিক খাদ দ্বারা বিচ্ছিন্ন হয়েছে রোমান্স টোঙ্গা খাত যে মহাসাগরে অবস্থিত প্রশান্ত ভারত মহাসাগরের একটি আগ্নেয় দ্বীপ হল মরিশাস সমুদ্রের সমগভীরতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রের যে কাল্পনিক রেখা দিয়ে দেখানো হয় আইসোবাদ নেরেটিক সঞ্চয় সমুদ্রের যে অঞ্চলে বেশি দেখা যায় সমুদ্র তলদেশে যে সিন্ধুকর বেশি দেখা যায় গ্লোবিজেরিনা ডায়াটো সিন্ধুকর বেশি দেখা যায় যে সমুদ্রে শীতল ফোরামিনিফেরা কিটের খোলক থেকে সৃষ্ট সিন্ধুকরদের নাম রেডিওলেরিয়ান কোনটি চুন জাতীয় সিন্ধুকর্থ টেরোপড সমুদ্র জলে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ সেভেন্টি এইট পারসেন্ট সমুদ্র জলের গড় লবণতার পরিমাণ থার্টি ফাইভ পারসেন্ট পৃথিবীর সর্বাধিক লবণাক্ত জলের হ্রদের নাম কি ভ্যান সমুদ্র জলের যে স্তরে লবণতা দ্রুত পরিবর্তিত হয় তা হল হেলো ক্লাইম সমুদ্র জলের ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম হাইড্রোমিটার সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পেলে ঘনত্ব হ্রাস পায় হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় আটলান্টিক মাদাগাস্কার দ্বীপের পশ্চিম দিকে বা পশ্চিম দিক দিয়ে প্রবাহিত স্রোতের নাম মোজাম্বিক স্রোত বেরিং স্রোত যে মহাসাগরের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই স্রোতের নাম উপসাগরীয় স্রোত এরপর এসে কিউ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নের নির্মাণ এক সমুদ্রের গভীরতা মাপার কি ফেদম মারিয়ানা খাতের গভীরতম অংশের নাম কি চ্যালেঞ্জার ডেপ যার গভীরতা হচ্ছে দশ মিটার ডগার্স ব্যাংক কোন মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগরে আলবার্টস মালভূমি কোন মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগরে উপকূল সংলগ্ন অগভীর সমুদ্রে সঞ্চিত জৈব অবক্ষেপকে কি বলে ন্যারেটিক অবক্ষেপ লোহিত পঙ্ক কি জাতীয় অবক্ষেপ অজৈব অবক্ষেপ সিউইড কি ভিটামিন সমৃদ্ধ খাদ্যপযোগী সামুদ্রিক উদ্ভিদ পিলেজিক অবক্ষেপ কি গভীর সমুদ্রে সঞ্চিত জৈব অবক্ষেপ মেরু অঞ্চলে সমুদ্র জলের গড় উষ্ণতা কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বা তার কম থার্মোক্লাইন স্তর কি সমুদ্রে তিনশো থেকে সাতশো মিটার গভীরতা পর্যন্ত অঞ্চলে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা দ্রুত পরিবর্তিত হয় একে থার্মোক্লাইন বলে কোন মহাসাগরে জলের উষ্ণতা সবচেয়ে বেশি প্রশান্ত মহাসাগরে কোন গোলার্ধের জল বেশি উষ্ণ উত্তর গোলার্ধের কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রজলের লবণতা নির্ণয় করা হয় সেলিনোমিটার লোহিত সাগরের জলের গড় লবণতার পরিমাণ কত চল্লিশ আইসো হ্যালাইন কি সমুদ্র জলের সমান লবণতাযুক্ত স্থানগুলিকে যুক্তকারী কাল্পনিক রেখা সমুদ্র সমুদ্রপৃষ্ঠে জলের গড় ঘনত্ব কত এক দশমিক শূন্য দুই সাত আট গ্রাম পার ঘন সেন্টিমিটার অধ্যায় জীবমণ্ডল থেকে ইকোসিস্টেম কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ট্যান্সলে লোটিক জলের বাস্তুতন্ত্র হল নদ নদী বিয়োজকের একটি উদাহরণ হল ব্যাকটেরিয়া বাস্তুতন্ত্র একটি মুক্ত প্রণালী প্রণালীতন্ত্রে শক্তিপ্রবাহ সবসময় একমুখী জীবমণ্ডলের উলম্ব বিস্তার বায়ুমণ্ডলের একমুখী দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চলকে বলে ইকোটন দশ শতাংশের সূত্র প্রবর্তন করেন কে বিজ্ঞানী র্যামন্ড লিন্ডেম্যান জিপিপি ও এনপিপি এর পুরো কথা কি জিপিপি গ্রস প্রাইমারি প্রোডাকশন এনপিপি ন্যাট প্রাইমারি প্রোডাকশন এরপর ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হ্যাকেল নেক্সট কোশ্চেন ট্রফিক লেভেল বলতে কী বোঝায় বাস্তুতন্ত্রের সমগ্র জীবগোষ্ঠীকে পুষ্টি ও খাদ্যের যোগানের উপর ভিত্তি করে কয়েকটি স্তরে সাজালে তাকে ট্রফিক লেভেল বা পুষ্টিতর বলে ড্যাট্রিভোর কাদের বলা হয় যে সকল জীব পচা জৈব পদার্থ খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের ড্যাট্রিভোর বলে কোন জীবভোরের পিরামিড বিপরীত আকৃতি হয় পরজীবী বাস্তুতন্ত্রে পুষ্টি স্তরের সর্বনিম্ন স্তরে কারা অবস্থান করে উৎপাদক ও সবুজ উদ্ভিদ